উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য নিয়ে পশুরা জীবনকে পরিচালনা করেন? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটা উদ্দেশ্য পূরণের জন্য পশুরা জীবনকে পরিচালনা করেন। সকাল হলেই তারা ছুটতে থাকেন। আমরা যদি বলি এই জগতে শ্রেষ্ঠ জীবকে, কি উত্তর? মানুষ। মানুষ কেন শ্রেষ্ঠ? না, তার চেতনা উন্নত, তাই এই উন্নত চেতনা দিয়ে সে কি করবে? এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এর অতিরিক্ত কিছু কার্য সম্পাদন করবে। মানুষ আর পশুর মধ্যে কোনো প্রভেদ নেই এই চারটা জিনিসে। তাই বললেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন অঞ্চ সামান্য মেতৎ পশুবি নরানাম। এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন সামান্য মাত্র পশু এবং মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। মানুষ তার এই উন্নত চেতনা দিয়ে সে এর চেয়ে কিছু অধিক বৈশিষ্ট্য পূরণ করবে, সেটা কি? ধর্মই তেষাম অধিক বিশেষ। মানুষ ধর্ম করতে পারে, পশুরা ধর্ম করতে পারে না। তাই এই মনুষ্য জীবন নিয়ে আমাদের কি করতে হবে? ধর্ম করতে হবে। তাই যে মানুষ ধর্ম করে না তাকে কাক কি বলা হয়? ধর্মহীনা মানুষ পশুবি সমানা। যে মানুষ ধর্ম করে না তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আচার্যগণ বললেন, মনুষ্য আকার পাইলে কি হয়? করহ ভূতেরও কাম। এই যে মনুষ্য জীবন পেলেই যে মনুষ্য জীবন শুরু হয় তা না, মনুষ্য জীবন পেয়ে সে ইতর জনির মতোই জীবনকে পরিচালনা করছেন। তাই আমাদের মনুষ্য জীবন কখন শুরু হয়? যখন আমরা ধর্ম করব। এখন ধর্ম কি, ধর্ম কোথা থেকে শুরু? বর্তমান সমাজে ধর্ম নিয়ে অনেক বিভ্রান্ত চলছে যে প্রকৃত ধর্মটা কি। হ্যাঁ, তসিল প্রভুপাদ এই ধর্মের মৌলিক অর্থ তিনি ব্যাখ্যা করে বললেন যে ধর্মের মৌলিক অর্থ হচ্ছে বৃত্তি। শুধু মানুষ নয়, শুধু জীব নয়, এই জগতে যে কোনো বস্তু আমরা দেখব সেই বস্তুর একটা বৃত্তি আছে। যে বস্তু তার যে বৃত্তি সেটা তার ধর্ম। যেমন লঙ্কা, তার বৃত্তি কি? ঝাল, এটা তার ধর্ম। আর দেখবেন যে বস্তু তার যে বৃত্তি সেই বস্তু থেকে তার বৃত্তিকে আলাদা করা যায় না। লঙ্কা থেকে ঝালকে আলাদা করা যায়? কি বলছেন? লঙ্কা থেকে ঝালকে আলাদা করা যায় না। তো অনেকে আমি চিন্তা করেন ধর্ম মানে বিশ্বাস, যে যেটা বিশ্বাস করে সেটা তার ধর্ম, বলে না? তো ধর্ম যদি বিশ্বাস হয়, দেখুন তো বিশ্বাসের পরিবর্তন হয় কিনা। আজ আমি এখন বিশ্বাস করছি আমি হিন্দু, অনেক ব্যক্তি দেখবেন সে তার বিশ্বাসকে পরিবর্তন করে মুসলমান বা খ্রিস্টান হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আর আমরা কি দেখলাম? ধর্মের কোনো পরিবর্তন আছে? ধর্মের কোনো পরিবর্তন নেই। তাই ধর্ম মানে বিশ্বাস নয়। আরো কিভাবে মানুষ বিভ্রান্ত এই ধর্মের ব্যাখ্যা করছেন আমরা পরে শুনে বলবো। এখন ধর্ম কোথা থেকে শুরু? ধর্ম শুরু প্রশ্নের মাধ্যমে। তাই বেদান্ত সূত্রে প্রথম শ্লোকে বর্ণনা করা হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অথাত মানে এরপরে। আমরা এই যে মনুষ্য জীবন পেয়েছি, ইতিপূর্বেই 80 লক্ষ জনই ইতর জনি পরিভ্রমণের পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। তা দেখবেন, আমরা তো দেখলাম প্রত্যেকটা জীবের চেতনা আছে, কিন্তু অন্যান্য জীব সেই চেতনা দিয়ে তারা প্রশ্ন করতে পারে না। আর মানুষ তার এই উন্নত চেতনা দিয়ে সে কি করতে পারে?
প্রশ্ন করতে পারে, তাই নয়? হ্যাঁ কি না? এইদিকে সবাই, মানুষ প্রশ্ন করতে পারে, তাই আমাদের প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? দেখবেন আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করছি, প্রশ্ন উত্তর দিয়ে। বুদ্ধি থেকে মৃত্যু পর্যন্ত আমরা হাজারো হাজারো প্রশ্ন করছি। এই বাড়ি যে আপনারা এসছেন, সবাই এই বাড়ি চিনতেন? হ্যাঁ, কি করে আসলেন? প্রশ্ন করে। কাউকে প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে এই বাড়িতে এসেছেন। তাহলে দেখেন আমরা কিভাবে জীবনকে পরিচালনা করছি, প্রশ্ন আর উত্তর দিয়ে। হাজারো হাজারো প্রশ্ন থাকলেও কি করে ভালো করে খাবো, কি করে ভালো করে ঘুমাবো, কি করে ভালো করে সন্তান সন্ততি জন্ম দেবো, আর কিভাবে আত্মরক্ষা করব, এই প্রশ্নই চলছে। আমাদের মধ্যে কখনো এই ধরনের প্রশ্ন উদয় হয়নি, আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি, কেন এই জগতে আমি তিতাপ দুঃখ পাচ্ছি, এই ধরনের প্রশ্ন আমাদের মধ্যে উদয় হয়নি। আর এইটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত প্রশ্ন। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি কে, আমরা কি উত্তর দেব? আমি পুরুষ, আমি মহিলা, আমি অমকের মা, অমকের বাবা, অমকের স্বামী, অমকের স্ত্রী, অমকের ছেলে, অমকের মেয়ে, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ভারতীয়, আমেরিকান, আফ্রিকান, আমি ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ইত্যাদি ইত্যাদি আমরা পরিচয় দেব। কিন্তু এটা আমাদের প্রকৃত পরিচয় নয়। এটা যে আমরা পরিচয় দিচ্ছি, এটা কার পরিচয়? এটা ভূতের পরিচয়। এই যে দেহ, এই দেহটা পঞ্চ মহাভূত দিয়ে তৈরি, মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি, এই দেহটা এই পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। তাই এই দেহটা হচ্ছে ভূত। কোন ভূত? পঞ্চ মহাভূত। আর আমরা এই দেহের পরিচয় দিচ্ছি, আমাদের নিজেদের প্রকৃত পরিচয় আমরা কেউ দিচ্ছি না। আর এইরকম ভূতের পরিচয় কে দেয়? পিচাসি পাইলে মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। ওটা কি বন্ধ হবে না? না, তো পিচাসি পাইলে মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আপনারা পিচাসি মানে ভূত পাওয়া রোগী দেখেছেন? যখন কার উপরে ভূত ভার করে, তখন ওঝা ভূত ছাড়ানোর জন্য আসে, তো প্রথমে জিজ্ঞাসা করে তোর নাম কি বলুন তো। ওই ব্যক্তি যার উপরে ভূত ভর করেছে, নিজের নাম বলে না, ওই ভূতের পরিচয় দেয়, ও নিজের নাম বলে না, ওর মতিটা আচ্ছন্ন হয়ে গেছে, ও ভূতের পরিচয় দেয়। ঠিক এরকম মায়ার দ্বারা আমাদের মতিটা আচ্ছন্ন হয়েছে, মায়ারূপক পিশাচ আমাদের উপরে ভর ভর করেছে, তাই আমরা কেউ নিজের পরিচয় দিচ্ছি না। আমরা প্রত্যেকটা জীব, আমি হচ্ছি আত্মা, আমরা কেউ দেহ নই, আমরা প্রত্যেকটা জীব আমি আত্মা। আত্মার লক্ষণ কি? আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। তাই দেখবেন এই যে আমি আত্মা, আমরা সহজভাবে কিভাবে বুঝতে পারি? কোনো ব্যক্তি মারা গেলেন, ওনার দেহটা ঘর থেকে বের করে তুলসী গাছের গোড়ায় উঠানে রাখা হলো, আর ছেলে মেয়েরা এসে কান্না করছে, ওই শরীরটা ধরে নিয়ে কান্না করছে, কি বলছে? ও বাবা তুমি কোথায় গেলে রে, বলে। হ্যাঁ কি না? এখন প্রশ্ন, বাবা কে ছিল যে চলে গেল? ওই শরীরটা যদি বাবা হতো,
তাহলে কান্না করার তো প্রশ্ন ছিল না, বাবা তো সামনে পড়ে আছে। তো কে বাবা ছিল যে চলে গেল? কে বাবা ছিল? আত্মা। তাহলে ওই শরীরটা বাবা নয়। দেখুন তো, আত্মা শরীরের মধ্যে থাকাকালীন অবস্থায় কেউ বুঝতে পেরেছিলাম এই শরীরটা আমার বাবা নয়, এই শরীরের মধ্যে যে আত্মা আছে এই আত্মা আমার বাবা, বুঝতে পেরেছি? তাহলে এখন আমাদের কি বোঝা উচিত, আমি কে? কি উত্তর হবে জোরে বলুন, আমি আত্মা, আমি শরীর নই, আমি আত্মা। আর ভগবান কৃষ্ণ তিনি গীতাতে উল্লেখ করে বললেন, এই জীব আত্মা আমার সনাতন অবিচ্ছেদ্য অংশ, মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন, প্রত্যেকটা জীব আত্মা আমার সনাতন অবিচ্ছেদ্য অংশ। ভগবান হচ্ছেন পূর্ণ আর আমরা তার অংশ। তা এখন অংশের ধর্ম কি? না, অংশের ধর্ম হচ্ছে পূর্ণের সেবা করা। এটা কি করে বুঝবেন? এই শরীরটা পূর্ণ, হাত পূর্ণ শরীর না শরীরের অংশ? হাত হচ্ছে শরীরের অংশ। হাত যে কাজ করে কার জন্য? নিজের জন্য না শরীরের জন্য? তাহলে অংশের ধর্ম কি? পূর্ণের সেবা করা। তো আমি ভগবানের অংশ আর ভগবান পূর্ণ, তাহলে আমার ধর্ম কি? ভগবানের সেবা করা। হ্যাঁ, তা জীব আত্মার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তাই চৈতন্য মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে জানালেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমাদের ধর্ম হচ্ছে ভগবানের দাসত্ব করা। তখন আমরা এই জগতে দুঃখ পাচ্ছি কেন? দেখবেন এই হাত, এ যদি চিন্তা করে আমি শরীরের সেবা করব না, শরীর থেকে স্বতন্ত্র চলব, হাতকে কেটে শরীর থেকে স্বতন্ত্র করে দেন, হাত সুখী না? এই জগতে জীব আমরা কি চাইছি? কেউ ভগবানের সেবা করব না, ভগবানকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে সুখী হব। হাত যেমন সে স্বতন্ত্রভাবে সুখী হতে পারে না, জীব সে ভগবানকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে কখনো সে সুখী হতে পারে না। তাহলে কি প্রশ্ন ছিল? আমি কে? আমি কেন দুঃখ পাচ্ছি? ভগবানকে ভুলে যাওয়ার ফলে। তাই ভগবান এই 84 লক্ষ জীব জনির মধ্যে 80 লক্ষ জনি পরে জীবকে এই সুন্দর উন্নত মনুষ্য দেহ দান করেন, এই উন্নত চেতনা দিয়ে, যাতে জীব ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ স্থাপন করে ভগবত ভক্তির মাধ্যমে এই জড়জগতের এই জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারেন, তার জন্য ভগবান এই মনুষ্য জীবন জীবকে দান করেন। তাই আমাদের এই মনুষ্য জীবনে প্রত্যেকের কর্তব্য ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ স্থাপন করা।